শবে বরাতের এই বেদাতি অনুষ্ঠানকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে কোরআনের আয়াতকেও বিকৃত করতে তারা দ্বিধাবোধ করেনি। কোরআনের আয়াত আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, হামিম, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতময় রজনীতে, নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোন রজনী? এই রজনীতে কিতাবে মুবিন নাজিল হয়েছে। কিতাবে মুবিন হলো কোরআনুল কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমাদানের কোন রাত্রিতে কোরআন নাজিল হলো? ওয়াল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদান, কোরআনের এক অংশ আর এক অংশকে ক্লিয়ার করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কোরআনের সূরাটা পুরো করে শেষ করলাম, কিন্তু এই সূরার ভিতরে কোরআন শব্দ বা কিতাব শব্দ এলো না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রাত্রিতে। উহা কি? উহা, হু মানে উহা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। পুরা সূরা শেষ করা হলো, কিন্তু কোরআন শব্দ বা কিতাব শব্দ পাওয়া গেল সূরার মধ্যে। সূরার দুখানে আবার ফিরে গেল, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ওই সুস্পষ্ট কিতাব নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। লাইলাতুল কদর হলো রমাদান মাসে, আর লাইলাতুল মুবারাকা হলো শাবান মাসে, নাউযু বিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ পাক একবার বললেন লাইলাতুল কদরে নাজিল করেছি, আল্লাহ পাক আবার বললেন লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রিতে কোরআন নাজিল। তাই তো বলেছিলাম চাকরকে রাখালকে বলা হলো, বাজির বাড়ির কাজের ছেলেকে বলা হলো বাবা লবণ কিন্তু আনতে হবে, বাড়িতে লবণ নেই, তরকারি আনুষঙ্গিক মাছ শাক যা কিছু আনো লবণ কিন্তু আনতে হবে, লবণ লিখে দেওয়া হয়েছে। আবার যার সময় বলে দিয়েছে বাবা রে নুন কিন্তু নাই, একটু নুন কিন্তু আনবি, খবরদার ভুলিস না। তো এই ব্যাকল ছেলেটা লবণ 1 কেজি কিনছে আর নুন 1 কেজি কিনছে, লবণ 1 কেজি আর নুন 1 কেজি। চাকরা নিরে কয়ে দিছে যে লবণ দিও তরকারিতে, ভালো করে দেখে নিও। ওই চাকরানি লবণ 1 চামচ দিছে, নুন আর 1 চামচ দিছে, খাওয়ার পরে এখন দেখে যে তরকারি আর মোটেই খাওয়া যায় না। তো কি হয়েছে, আরে তরকারিতে এত লবণ হলো কেন? আল্লাহর কসম 1 চামচ লবণ দিছি, তাহলে এত তিতে হলো কেন? ডেলিতে 1 চামচ দিয়ে রান্না করা হয় সমপরিমাণ তরকারি, তো ডেলি তিতে হয় না, আজকে তিতো হলো কেন?
বসে চাষি আম্মা আর কি দিছিলি? কয় আর এক চামচ নুন দিছিলাম। এই বেহুদা, তুই এক চামচ লবণ যখন দিলি তো নুন আবার দিলি কে? আর নুনই যখন দিলি তো লবণ আবার দিলি কে? যেটাই নুন সেটাই লবণ, যেটাই লবণ সেটাই নুন। নুন ও যদি এক চামচ দেন, লবণ ও যদি এক চামচ দেন, আর ওর সাথে যদি নিমক আর এক চামচ দেন, আর এক চামচ ওই সল্ট মেরে দেন, তাহলে খাদ্য খাওয়ার স্বাদ মিটে যাবে। লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, কোনটা লাইলাতুল কদর আর কোনটা লাইলাতুল মুবারাকা? যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওটাই লাইলাতুল কদর, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওইটাই হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর একই রাত্রি, নাম ভিন্ন। নুন আর লবণের মতো নুন আর লবণ একই জিনিস কিন্তু নাম ভিন্ন। বন্ধুগণ, তরকারিতে যেমন লবণ আর নুন একসাথে দিলে খাওয়া যায় না, তাহাজ্জুদ আর তারাবি পড়লে যেমন বেদাত হয়ে যায়, লবণ আর নুন ওইভাবে একসাথে দিলে যেমন খাওয়া যায় না। শবে বরাত আর শবে কদর, লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা বরাতের রাত্রি প্রমাণ করার গলদ ধর্ম চেষ্টা করে মোটামুটি 15টা দলিল বের করা হয়েছে। বেদাত আগে তৈরি হয়, দলিল পরে খুঁজি আমি, মানে আমার এই কাজটা প্রমাণ করার জন্য। এক ভাই তার মেয়ের নাকফুরানি অনুষ্ঠান করবে, বললাম নাকফুরানি অনুষ্ঠান আমি করব, দলিল নিয়ে আসতেছে কোরআন হাদিস থেকে। বললাম জি না, কোরআন হাদিস সামনে রাখবেন, কোরআন হাদিস থেকে যেই আমল সাব্যস্ত হয় সেটা করবে, আমলটাকে নির্ধারণ করে এবার সেই আমলকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দলিল খুঁজে বেড়াবেন, ওটা নয়, ওটা বেদাতিদের কাজ। বেদাতির আগে কাজ স্থির করে সেই কাজের সাপোর্টে দলিল খুঁজে বেড়ায়। আর সহিহ আকীদার লোকদের কাজ হলো দলিলকে সামনে রেখে বলবে যে এই দলিলের ভিত্তিতে এই আমল সাব্যস্ত হচ্ছে। মোটামুটি 17-18 কতটা দলিল আছে, এই জাল, কোনটা জাল, কোনটা জৈব, কোনটা বানাওয়াট, কোনটা ধোবে টেকে না, সব মিলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ বলছে সবগুলি জুরাতালি দিয়ে এটা হাসান হাদিসের সমতুল্য হতে পারে। নিসফে শাবানের রাত্রি বরকতময় হওয়ার সম্ভাবনা আছে। সবগুলি হাদিসকে একত্রিত করার পরে কিছুটা ফজিলত সাব্যস্ত হচ্ছে, কিন্তু ফজিলত সাব্যস্ত হওয়ার পরে সেই ফজিলতের কারণে এক্সট্রা কোনো ইবাদত সাব্যস্ত হয়নি। কথা এবার ক্লিয়ার? আগেরটুকু মানছে, ওই পরেরটুকু মানে নাই। সেদিন একজন লোক বলছিল অমক মৌলবী সাহেব বলছে ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে, মেজাজটা আমার খারাপ হয়েছে, কান্ডা একটা মোচড় দিয়ে বললাম যে অমক মৌলবী সাহেব বলছে বিবিকে পর্দায় রাখো, ওটা রাখো না কেন? মৌলবী সাহেব ধানের পতুয়াটা খুব পছন্দ হয়েছে যে ধান দিয়ে ফেতরা দেওয়া যায়। মৌলবী সাহেব বলছে সুদি কারবার ছেড়ে দাও, ছাড়ো না কেন? ওই মৌলবী সাহেব বলছে দাড়ি লম্বা করো, করো না কেন? ওই মৌলবী সাহেব বলছে ঘুষ খাওয়া বন্ধ করো, করো না কেন? ওই মৌলানা সাহেব তো আরো অনেক পতুয়া দিয়েছে, ধানের পতুয়া ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে, তো মৌলবী সাহেব বলে ধানই খাইতে। যাই হোক, বলছিলাম এই যে হাদিস, হাদিসগুলি মোটামুটি 15-16-17টা হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ফজিলত যদি সাব্যস্ত হয় তাহলে ফজিলতটা পাবে ওরাই যারা নিয়মিত ডিউটি করে। ঈদের দিনে আলাদা কোনো ডিউটি দেওয়া হয়নি, অথচ ঈদের দিনে বোনাস দেওয়া আছে। ঈদের দিন একটা বাৎসরিক দিন, এই জন্য ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা আছে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা হয়েছে যারা সারা বছর নিয়মিত ডিউটি করছে তাদের জন্য, অথচ ঈদের দিনে সে ডিউটি করেনি, ছুটি কাটাইছে, অথচ ছুটি কাটানোর পরেও সে অ্যালাউন্স পেয়ে যাচ্ছে ঈদ বোনাস। কেন পাচ্ছে? সে সারা বছর ডিউটি করছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ বলছেন বা বলতে চাচ্ছেন যে সারা বছর যারা নিয়মিত ইবাদত বন্দী করে অন্যান্য দিনের তুলনায় সবে বরাত বা নিসফে শাবানের রাত্রিতে ওই দিনের ইবাদতের নেকির পরিমাণ হয়তো আল্লাহ পাক বাড়তি করে দেবেন। ওই দিনের রাতের এশার সালাতের নেকি
অন্য দিনের এশার সালাতের চেয়ে হয়তো বেশি পেয়ে যাবেন, এতটুকু ফজিলত বা এরকম কিছু হবে, কিন্তু আলাদা কোনো এবাদত তো ওখানে সাব্যস্ত হয়নি। মক্কাতে নেকি বেশি দেয়, জোহরের নামাজ দুইবার করে পড়বেন, ফজরের সালাত তিনবার করে পড়বেন, মদিনার মসজিদের সালাতের নেকি বেশি দেখে মাগরিবের সালাত নয়বার করে পড়বেন। কেন নেকি বেশি? যতটুকু পারি ততটুকু করে নিজি না, আপনাকে যতটুকু নির্ধারিত ইবাদত দেওয়া হয়েছে ততটুকুই আপনি পালন করবেন, বাড়তি কমতি করার সুযোগ নেই। মানে আমেল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ,